আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। নামাজে মনোযোগ বসাতে পারছি না, এক্ষেত্রে কি করা উচিত? নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে। নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই? আছে? নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না? আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস, কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই, এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো, ভালো করে শুনেন, এক নম্বর হলো চোখের হেফাজত করবেন। চোখের মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন, মেয়েদের ছবি দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বিভিন্ন হারাম জিনিস দেখেন, এটা আপনি বন্ধ করেন। পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন, আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন। যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আবার কিসের পুরুষ? সে আবার কিসের যুবক? নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন, আমি আপনাকে লিখিত দিতে পারি, টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন, ইনশাআল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন, শুরু করবেন অন্তত। দ্বিতীয়ত, হারাম উপার্জন ছাড়তে হবে। কি ছাড়তে হবে? হারাম খাওয়া ছেড়ে দেন, হালাল খাওয়ার গ্রহণ করেন, এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে। তৃতীয়ত, নামাজের জন্য বিশেষ করে বলতে চাই, এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে, এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে, আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন। আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে 100% উপকারিতা পেয়েছি, অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি। সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন, অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন। আপনার 4 রাকাত নামাজ পড়তে 5-6 মিনিট সময় লাগে বা 6-7 মিনিট সময় লাগে, আপনি এটাকে ডাবল করে দেন এবং সূরা ফাতিহা পড়ে একটু অপেক্ষা করে অন্য সূরা পড়েন, একটু সময় নেন। একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাসবিহ, সাধারণত আপনি 3 বার তাসবিহ পড়েন, এবার আপনি 6 বার 7 বার পড়েন, 9 বার পড়েন, আরো বেশি করে পড়েন, একটু সময় বেশি নেন। রুকু থেকে উঠেই আবার সেজদা যান সব সময়, আজকে সেটা করেন না, রুকু থেকে উঠে একটু দান, একটু অপেক্ষা করেন, একটু দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন, রুকু থেকে উঠে তার সময় নেন এবং ধীরে ধীরে করেন, ইনশাআল্লাহ বিধিল্লাহ আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন। তিনটা গেল। 4 নম্বর হলো নামাজের মধ্যে যে সূরা কেরাত গুলো পড়েন, এই যে আজকে আমরা 3 কুল সম্পর্কে আপনাদেরকে বললাম, নামাজের দোয়াগুলো, সূরাগুলো, কেরাতগুলো, এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন, তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন, আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন। আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন। অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায়, নামাজে ঢোকার আগে, মসজিদে যাওয়ার আগে মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান, যাতে করে মেসেজ আসলেও টেন না পান, ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া শিক্ষা দিই, প্রত্যেক নামাজের পর, 75 নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা নিয়মিত পড়তেন, আমরাও পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার জিকির যেন করতে পারি, আপনার শুকরিয়া যেন আদায় করতে পারি এবং আপনার ইবাদতটা যেন সুন্দর মতো আদায় করতে পারি। এই দোয়াটা 75 নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের মজা এমন এক জিনিস ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন নামাজে দাঁড়াতেন, পা ফুলে যেত, রুকুতে যেতেন না, এত সময় ধরে কেরাত করতেন, মজা পাইতেন। আর আমাদের কাছে নামাজটা একটা বোঝা, করে শেষ করতে পারলে আমরা বাইরেতে পারলে যান বাজে, কারণ মজা পাই না। এটা নামাজের স্বাদ আনার জন্য, মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তৌফিক দান করুন।